অবৈধভাবে জমি দখল করেননি অমর্ত্য সেন, সরকারি নথি দেখিয়ে প্রমাণ মুখ্যমন্ত্রীর নির্দেশ নোবেলজয়ীকে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার। মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন 46তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার। মেলা উপলক্ষে নির্দেশ বাস বাড়ানোর, দিল্লিতেও বাংলা বইমেলা করার ইচ্ছা প্রকাশ মমতার। নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তলের ফ্ল্যাটে উদ্ধার প্রাথমিক টেটের ওএমআর শীত, অভিযোগের উত্তর পর্ষদের, দুর্নীতিতে নাম জড়ালো জনৈক অভিনেত্রীর। রাষ্ট্রপতিকে অশালীন মন্তব্য করার মামলায় রেহাই মুখ্যমন্ত্রীর, অখিল গিরির বিরুদ্ধে মামলায় মমতাকে পার্টি করার প্রয়োজন নেই, নির্দেশ হাইকোর্টের। বিজেপি নেতা হিরণের দলবদলের জল্পনা নিয়ে জারি জল ঘোলা, অভিষেকের সঙ্গে কথার অডিও ক্লিপ ফাঁসের হুমকি তৃণমূল নেতার, পাল্টা হিরণের। বিবিসির তথ্যচিত্রে নিষেধাজ্ঞা জারি নিয়ে মামলা শীর্ষ আদালতে আবেদন দ্রুত শুনানির, বেসরকারি টিভি চ্যানেলগুলিকেও নয়া নিয়মে বাঁধল কেন্দ্র। পাকিস্তানের মসজিদে প্রার্থনার সময় আত্মঘাতী বিস্ফোরণ, নিহত অন্তত 46, আহত প্রায় 150, ঘটনার দায় স্বীকার তেহরিকি তালিবান গোষ্ঠীর। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছি বিস্তারিত খবরে। জমি নিয়ে জটিলতার মাঝেই শান্তিনিকেতনে অমর্ত্য সেনের বাড়ি প্রতিজিতে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জমির নথিপত্র দেখিয়ে মুখ্যমন্ত্রী সাফ জানালেন, বিশ্বভারতীর তরফে জমি দখলের যে অভিযোগ উঠেছে তা মিথ্যে, পরিস্থিতি বিবেচনা করে অমর্ত্য সেনকে জেড প্লাস নিরাপত্তা দেওয়ার কথাও ঘোষণা করলেন তিনি। নোবেলজয়ী অর্থনীতিবিদের হাতে জমির গুরুত্বপূর্ণ নথি তুলে দিয়ে এদিন মমতা বলেন, পরিকল্পনা মাফিক অমর্ত্য সেনকে অপমান করা হচ্ছে। দিন কয় আগেই এই প্রসঙ্গে নোবেলজয়ীকে চিঠি দেওয়া হয় বিশ্বভারতীর পক্ষ থেকে, যেখানে 13 ডেসিমেল জমি অবৈধভাবে দখলের অভিযোগ ওঠে অমর্ত্য সেনের বিরুদ্ধে, যার পাল্টা হিসেবে আইনজীবীর চিঠি দেওয়া হবে বলেই জানিয়েছেন অধ্যাপক সেন। তবে এদিন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের সংশ্লিষ্ট নথি দেখিয়েই বুঝিয়ে দেন অমর্ত্য সেনের দাবি মিথ্যে নয়, অর্থাৎ 1.38 একর জমির যে কথা তিনি বলেছেন রেকর্ডেও তাই আছে। এই নথি দেখিয়েই নোবেলজয়ীর নামে ওঠা অভিযোগ মিথ্যে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। এদিন নাম না করে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে খোঁচা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিশ্বভারতীতে ছাত্রদের সাসপেন্ড শোকজ বন্ধ হোক, আমরা বিশ্বভারতীকে রবীন্দ্রনাথের চোখে দেখি, গৈরিকীকরণের চোখে দেখি না। অমর্ত্য সেনকে ব্যক্তি আক্রমণের প্রসঙ্গ তুলেও এদিন গেরুয়া শিবিরকে একহাত নিয়েছেন মমতা। তিনি বলেন, যাকে প্রণাম করলে গর্ববোধ হয় তাঁকেই অপমান করা হচ্ছে, এরপর থেকে এরকম মিথ্যা অভিযোগ ওঠা বন্ধ হবে বলেই আশা তাঁর। অধ্যাপক সেন ও বিশ্বভারতীর যে দ্বন্দ্ব প্রকট হয়ে উঠেছিল তার মধ্যেই মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সোমবার 46তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বইমেলা এবার স্থায়ী জায়গা পেয়েছে, একথা মনে করিয়ে সকলকে মেলায় আমন্ত্রণ জানালেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি বইপ্রেমীদের সুবিধার্থে বাস পরিষেবা বাড়ানোর নির্দেশ দিলেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে। বইমেলায় যাতে কোন রকম দুর্ঘটনা না ঘটে সেই কারণে দমকল মন্ত্রীকে অগ্নি নির্বাপন ব্যবস্থার দিকে নজর রাখারও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এদিন বইমেলার উদ্বোধন মঞ্চে ছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, শুভা প্রসন্ন রায়, অরূপ বিশ্বাস, শান্তনু সেন সহ বিশিষ্ট জনেরা। ছিলেন এবারের থিম কান্ট্রি স্পেনের মন্ত্রী মাকিয়া খোসে গালভেজ সালভাদর। সেখানে শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে সম্মান জানান মুখ্যমন্ত্রী। প্রায় 700 ছোট বড় বইয়ের স্টল এবং 200টি লিটল ম্যাগাজিন অংশ নিয়েছে চলতি বছরের বইমেলায়। অতিমারির সময়েও গত বছর ভালো ব্যবসা করেছিল বইমেলা, সে কথা মনে করিয়ে মমতা এদিন বলেন, প্রায় 23 কোটি টাকার ব্যবসা হয়েছিল, 23 লক্ষ মানুষ এসেছিলেন, এবার তো কথাই নেই। কেবল কলকাতা নয়, দিল্লিতেও বাংলা বইমেলা হোক, আন্তর্জাতিক বইমেলার মঞ্চ থেকে এদিন এমন ইচ্ছেই প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। সংস্কৃতির এই মঞ্চ থেকেই গণতান্ত্রিক পরিসর ও মুক্ত ভাবনা চিন্তার বার্তাও দেন মুখ্যমন্ত্রী। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নয়া মোড়, যুব তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষের ফ্ল্যাট থেকে গত ডিসেম্বরের প্রাথমিক টেটের ওএমআর শীট উদ্ধারের ঘটনায় বিস্মিত বিচারপতি। 2022 সালের ডিসেম্বরে কড়া নিরাপত্তায় যে টেট হয়েছিল তার চাকরিও কি তবে বিক্রি হয়েছে?
উঠেছে এমনই প্রশ্ন। সোমবার মামলার শুনানিতে বিচারপতি পর্ষদের আইনজীবীকে প্রশ্ন করেন, কুন্তল ঘোষের বাড়ি থেকে উদ্ধার হওয়া 189টি টেটের ওয়েমার শিট, অ্যাডমিট কার্ড কাদের? কিছু দুষ্কৃতি রাজ্যটাকে ধ্বংস করে দেবে? কি করে কুন্তলের কাছে গেল ওয়েমার শিট, অ্যাডমিট কার্ড? এই ইস্যুতে ইডির কাছে 189 জনের তথ্য তলব করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এদিন কার্যত হুঁশিয়ারির সুরে বিচারপতি বলেন, কাউকে রেয়াত করা হবে না, অতিরিক্ত শূন্য পদ তৈরি করে দুর্নীতি ঢাকার চেষ্টা বরদাস্ত নয়। যদিও এই ঘটনাকে ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা বলে দাবি করা হয়েছে পর্ষদের তরফে। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালের দাবি, 2022 সালের টেটের ওয়েমার শিট সুরক্ষিত রয়েছে। এদিন তড়ি ঘড়ি সাংবাদিক বৈঠক করে পরীক্ষার্থীদের বিভ্রান্তি উড়িয়ে আশ্বস্ত করার চেষ্টা করেন তিনি। সময়ে ফল প্রকাশ করা হবে বলেও এদিন আশ্বাস দিয়েছেন পর্ষদ সভাপতি। এদিকে দুর্নীতি মামলায় এবার কলকাতা হাইকোর্টের নজরে এক অভিনেত্রী, তাঁর নাম উল্লেখ করে ইডিকে হলফনামা পেশের নির্দেশও দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করে আইনি বিপাকে পড়েছেন তৃণমূল বিধায়ক তথা প্রতিমন্ত্রী অখিল গিরি। তাঁর মন্তব্যের বিরোধিতায় কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। কিন্তু সেই মামলা থেকে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বাদ দেওয়ার নির্দেশ দিল আদালত। মাস দুই আগে নন্দীগ্রামের গোকুলনগরের সভায় রাষ্ট্রপতি সম্পর্কে কুরুচিকর মন্তব্য করে বসেন অখিল গিরি। এই অভিযোগে তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছিল মামলা। বিধায়কের পাশে দাঁড়ায়নি তাঁর দল তৃণমূল। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে টুইটে ওই মন্তব্যের তীব্র নিন্দা করা হয়। এই মন্তব্যের বিরোধিতায় যে মামলা হয়েছে তাতে দলনেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম যুক্ত করা হয়েছিল। কিন্তু সোমবার মামলার শুনানিতে তাঁর আইনজীবী বলেন, এই মামলায় উপযুক্ত পার্টি নন মমতা, এতে আপত্তি জানাননি মামলাকারী। এরপরই ওই মামলা থেকে মুখ্যমন্ত্রীর নাম বাদ দেওয়ার নির্দেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বিজেপি নেতা তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের দল বদলের জল্পনা নিয়ে জারি জলঘোলা। তার ছবি বিকৃত করে এই জল্পনা উস্কে দেওয়া হয়েছে এমনটাই দাবি তুলেছিলেন হিরণ। তৃণমূলকে চোরের দল হিসেবেও কটাক্ষ করেন তিনি। জানান, এই রকম দলে তিনি কোনোভাবেই যেতে চান না। এ প্রসঙ্গে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনি হিরণের জায়গায় থাকলে ছবি বিকৃতি নিয়ে যথাস্থানে অভিযোগ জানাতেন। হিরণও তা করতে পারেন বলে ইঙ্গিত ছিল তাঁর, যদিও অভিনেতা সে পথ ধরেননি। এদিকে এই প্রসঙ্গেই হিরণকে পাল্টা জবাব দিয়েছেন পশ্চিম মেদিনীপুরের তৃণমূল নেতা অজিত মাইতি। তিনি বলেন, অভিষেকের সঙ্গে তার কি কথা হয়েছে তার অডিও ফাঁস করে দিলেই সব বোঝা যাবে। তৃণমূলে যোগদানের জন্য মরিয়া ছিলেন হিরণ, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পর্যন্ত পৌঁছে যেতে চেয়েছিলেন। বলেছিলেন তিনি বিজেপিতে মানিয়ে নিতে পারছেন না, কিন্তু অভিষেক তাঁর আবেদন স্পষ্ট খারিজ করে দিয়েছেন। অজিত মাইতির দাবি, তার পরই সুযোগ বুঝে হিরণ সাংবাদিক সম্মেলনে তৃণমূলকে নিয়ে বিষোদ্গার করেছেন। অজিত মাইতির এই মন্তব্য নিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে হিরণ বলেন, উনি চাইলে অডিও ফাঁস করুন, সবাই সব জানবে। দলবদলের জল্পনা থেকে হিরণ নিজেকে মুক্ত করতে চাইলেও বিতর্ক আপাতত জারি থাকল। গুজরাট হিংসাকে কেন্দ্র করে তৈরি বিবিসির তথ্যচিত্র প্রদর্শনে জারি কেন্দ্রীয় নিষেধাজ্ঞার বিরুদ্ধে এবার মামলা দায়ের হল সুপ্রিম কোর্টে। মামলা করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এবং আইনজীবী প্রশান্ত ভূষণ। বিতর্কিত তথ্যচিত্র নিয়ে মামলায় কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ এনে বলা হয়েছে যে দেশের বহু বিশিষ্ট মানুষ তথ্যচিত্রটি সমাজ মাধ্যমে শেয়ার করার পর তা তুলে নেওয়া হয়েছে। তথ্য প্রযুক্তি আইনের জরুরি ক্ষমতা প্রয়োগ করে সমস্ত সমাজ মাধ্যম থেকে সেটি সরিয়ে নেওয়া হয়েছে। তথ্যচিত্রটি দেখাতে গিয়ে বাধার মুখে পড়েছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। বিবিসির তথ্যচিত্র নিয়ে মোদী সরকারের এত আপত্তি কেন, সে প্রশ্নও তোলা হয়। কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে শীর্ষ আদালতকে পদক্ষেপ করা আর্জি জানিয়ে মামলাটির দ্রুত শুনানির আবেদন জানানো হয়। যদিও কেন্দ্রীয় আইনমন্ত্রীর মত, এই মামলার ফলে সুপ্রিম কোর্টের অমূল্য সময় নষ্ট হবে মাত্র। জানা গিয়েছে আগামী সোমবার মামলাটি শুনবে শীর্ষ আদালত। এদিকে বেসরকারি চ্যানেলগুলিকে প্রতিদিন সরকারি অনুষ্ঠান সম্প্রচার করতে হবে, এই মর্মে নির্দেশিকা জারি করল তথ্য ও সম্প্রচার মন্ত্রক। সোমবার বিবৃতি জারি করে মন্ত্রকের তরফে বলা হয়েছে, প্রতিদিন অন্তত 30 মিনিট ধরে এই ধরনের অনুষ্ঠান দেখাতে হবে।
হবে। কৃষি, শিক্ষা, বিজ্ঞানের মতো ক্ষেত্রের পাশাপাশি নারী কল্যাণের বিষয়েও সরকারি অনুষ্ঠান দেখাতে হবে প্রাইভেট চ্যানেলকে। দেশের অখণ্ডতা ও পরিবার পরিকল্পনা সংক্রান্ত অনুষ্ঠানও সম্প্রচার করতে হবে বলে নির্দেশিকা দিয়েছে মন্ত্রক। প্রতি মাসে এই সম্প্রচার সংক্রান্ত যাবতীয় তথ্য দিয়ে ব্রডকাস্ট সেবা পোর্টালে একটি রিপোর্ট পেশেরও নির্দেশ দেওয়া হয়েছে। পাকিস্তানের পেশোয়ারে একটি মসজিদের ভেতরে প্রার্থনার সময় ঘটল আত্মঘাতী বিস্ফোরণ। ঘটনায় অন্তত 46 জনের মৃত্যুর খবর মিলেছে ইতিমধ্যেই। শেষ পাওয়া খবর অনুযায়ী জখম হয়েছেন অন্তত 150 জন, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা প্রশাসনের। ইতিমধ্যেই এই ঘটনার দায় স্বীকার করেছে পাক তালিবান বা তেহরিকি তালিবান। সূত্রের খবর, পেশোয়ারে পুলিশ সদর দপ্তরের ক্যাম্পাসেই ছিল মসজিদটি। এদিন দুপুরে নামাজের পরই জোরালো বিস্ফোরণে কেঁপে ওঠে মসজিদটি, ভেঙে পড়ে প্রার্থনা গৃহের ছাদ ও দেওয়ালের একাংশ। জানা গিয়েছে নামাজ পড়ার সময় সামনের সারিতেই হাজির ছিল হামলাকারী। বিস্ফোরণের খবর পেয়ে মসজিদে পৌঁছন স্থানীয় পুলিশ আধিকারিকেরা। আহতদের উদ্ধার করে পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পেশোয়ারের হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম খান। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ঘটনায় কড়া নিন্দা করে বিস্ফোরণে জড়িত দোষীদের কড়া শাস্তি দেওয়া হবে বলেই আশ্বাস দেন। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।